আমরা আসলে পর্দায় বসে কিংবা টেবিল টক শো গুলোতে বসে অনেক বুলি আওড়ালেও জনগণ কি বলে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আমি আপনি বললে তো হবে না। গণতন্ত্র হচ্ছে জনগণকে নিয়ে তাদের অধিকার রক্ষায় কথা। বিশ্ব দরবারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন, তারা আসলে শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশে যে চলমান উন্নয়নটা রয়েছে সেটা যেন গতিশীল থাকে, কোনোভাবে যেন আমরা আবার 1/11 কিংবা ওই যে বর্বরতা জ্বালাও পোড়াও সেই বর্বরোচিত দিকে ধাবিত না হই, সেই দিকটাকেই আসলে আমাদেরকে ফোকাস করতে বলেছে। আমি ওনাদের তুলনায় অনেক জুনিয়র, তারপর আমি যেটা বলছি, আমি তরুণ প্রজন্মের নেত্রী হিসেবে আমি খুবই সুন্দর সুন্দর সোনার বাংলা স্বপ্ন দেখি এবং খুবই পজিটিভ চিন্তা করি। আমি যেটা মনে করি, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক রাজনৈতিক কৌশলে এতটাই এগিয়ে গিয়েছে যে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক অবস্থানকে নিয়ে বিশ্ব দরবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আলোচনা করছে। আর 160 জনের যে খোলা চিঠি, যেটা গত মার্চে 40 জন দিয়ে শুরু হয়েছিল, সেটাও আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং পজিটিভ দিক। সেখানে কিন্তু কোনোভাবেই আমাদের গণতান্ত্রিক ইস্যু কিংবা বিচারিক এক মামলাকে কেন্দ্র করে ছেদ করা হয়নি, যেটাকে আমাদের রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ দল ইস্যু হিসেবে দাঁড় করাতে চাচ্ছে, সেটাকে আমি তরুণ প্রজন্মের নেত্রী হিসেবে কখনোই ওটাকে বড় ইস্যু করতে চাচ্ছি না, বরং তার মধ্যে আমি আমার প্রাইড গর্ব খুঁজে পাচ্ছি। কারণ আমাদের বিগত সরকার যে কয়েকটি নির্বাচন নিয়ে উনি সমালোচনা করেছেন, প্রতিটা নির্বাচনের সাথে জনগণ ছিল বলেই সরকার এস্টাবলিশ হতে পেরেছে, বিরোধী দল হিসেবে আমরা আবার এস্টাবলিশ হতে পেরেছি, কারণ আমরা জাতীয় পার্টি একটি শান্তিপূর্ণ শান্তিপ্রিয় একটি দল। আমাদের বন্ধু প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ গণতন্ত্রকে গুরুত্ব দেয় বলে উনি জেলে বসেও কিন্তু 5-5টি আসনে পাস করেছিলেন। সুতরাং আমরাই হচ্ছি বাংলাদেশের জনগণের দল, গণতন্ত্রের দল, মাটি ও মানুষের দল। তো আমাদেরকে যতই খোঁচা মেরে কথা বলুক, আমরা ওগুলো আসলে নেগেটিভ ভাবে নেই না, কারণ আমাদের যে গুরুত্বপূর্ণ মানে 90 দশকের যে নেতাকর্মী ছিলেন, সেখান থেকে অনেক নেতাকর্মী কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুদলই চিন্তায় করেছে, কারণ তখন অভিভাবকহীনতায় ভুগতে ছিল আমাদের দলটি, পুষ্টিহীনতায় ভুগতে ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ 14 নির্বাচন এবং 18 নির্বাচনের পরে জনগণের কাছে আমরা প্রধান বিরোধী দল হিসাবে সংসদে এবং জনগণের দোর গোড়ায় পৌঁছাতে পেরেছি, এবং কাদের সাহেবের একদিনের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে ছোট করে দেখবেন না। কাদের সাহেব কিন্তু গত 1 বছর 2 বছর আগে থেকে বলছে যে আমরা কিন্তু 300 আসনে প্রার্থী তৈরি করেছি। তো উনি সাংগঠনিক সক্ষম বলেই কিন্তু সেই ঘোষণাটা দিয়েছিলেন, এবং আমাদের জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক পল্লিমাতা রোশন এরশাদ ম্যাডাম এবং সাদ এরশাদের নেতৃত্বে আমাদের 10ম সম্মেলনের প্রস্তুতি চলছে। সেখানে অনেক রাজনৈতিক কূটকৌশল রয়েছে যে চিঠি ইস্যু, এবং আজকেও একটি মহাসচিবের চিঠি ইস্যু নিয়ে বিভিন্ন মিডিয়ায় গুঞ্জনা রয়েছে। আসলে কাজ করলে আলোচনা সমালোচনা ষড়যন্ত্র থাকবে, সেগুলো আসলে গুরুত্ব না দিয়ে কি কি কাজ করেছি, কি কতটুকু জনগণ পর্যন্ত যেতে পেরেছি, কতটা অধিকার রক্ষায় কথা বলেছি, সেটা আসলে গুরুত্ব দেওয়া উচিত, যেটা প্রধান বিরোধী দলের কাজ। শুধু ঘোষণা দিব ঈদের পর, তারপরে সংগ্রাম করব, এই করব সেই করব, এই ধরনের বড় বড় কথা না বলে রাজপথে কতটা এস্টাবলিশ হতে পেরেছি সেটা আসলে মূল কথা। তো আমরা আসলে পর্দায় বসে কিংবা টেবিল টক শো গুলোতে বসে অনেক বুলি আওড়ালেও জনগণ কি বলে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা আমি আপনি বললে তো হবে না। গণতন্ত্র হচ্ছে জনগণকে নিয়ে তাদের অধিকার রক্ষায় কথা। তাদেরকে নিয়ে কারা কথা বলছে, তাদেরকে নিয়ে কারা কাজ করছে, দেশের উন্নয়ন কতটুকু হয়েছে, এবং আমাদের যে বিরোধী দল হিসেবে যারা নেতাকর্মী রয়েছে, যে এমপি গুলো রয়েছে, তাদের এলাকায় কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, তারা কতটুকু কাজ করে করতে পেরেছে, এবং আরো বর্ধিত কতগুলো নেতাকর্মী তৈরি করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাজ, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। কে কি আলোচনা সমালোচনা করলো সেটা নিয়ে পড়ে থাকলে তো আমরাও
পিছিয়ে গেলাম, পিছিয়ে যাওয়ার আলোচনা কেন করব, এগিয়ে যাওয়ার আলোচনা করব। আর এই যে বিশ্ব নেতারা যে আলোচনাটা করেছে কিংবা 160 জন যে উৎক্ষিপ্ত হয়েছে, এটা আসলে আমি একজন সামান্য সমাজকর্মী কিংবা রাজনৈতিক নেত্রী হিসেবে আলোচনা করাটা আমি মনে করি বিচারিক একটি মামলা কিংবা বিচার প্রক্রিয়াধীন একটি মামলা নিয়ে কথা বলার এখতিয়ার যেটা 160 জন নেতার রয়েছে, বিশ্ব নেতার রয়েছে, সেটা আসলে আমি ক্ষুদ্র একজন নেত্রী, আমি নরসিংদী 4 আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সংসদ মনোনয়ন প্রত্যাশী, আমি আসলে সেই অধিকারটা বা এখতিয়ারটা নেই। তবে যেহেতু এটা একটা রাজনৈতিক ইস্যু, জাতীয় ইস্যু, বিশ্ব দরবারে আলোচিত ইস্যু, সেই বিষয়ে আলোচনা আমরা করতেই পারি। সেটা আসলে ডক্টর ইউনুস আমাদের একজন গর্ব, উনি আমাদের নোবেল বিজয়ী একজন ব্যক্তি, কিন্তু বিচারাধীন মামলা, বিচারিক যেই টপিকসটা রয়েছে সেটার বিশ্লেষণ, সেটা নিয়ে কথা বলার অধিকার কেবলমাত্র আইন প্রশাসন এবং বিচারিক মামলাটার যাদের তত্ত্বাবধানে রয়েছে তারা বলতে পারবে। আর বিশ্ব দরবারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলেছেন তারা আসলে শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশে যে চলমান উন্নয়নটা রয়েছে সেটা যেন গতিশীল থাকে, কোনোভাবে যেন আমরা আবার 111 কিংবা ওই যে বর্বরতা জ্বালাও পোড়াও সেই বর্বরোচিত দিকে ধাবিত না হই, সেই দিকটাকেই আসলে আমাদেরকে ফোকাস করতে বলেছেন। তারা আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা কোনোভাবে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকেও ছোট করেননি কিংবা আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকেও ছোট করেননি। এটা নিয়ে আসলে আমি বিচার বিশ্লেষণ করার এখতিয়ার নেই। আর আমাদের রাজনৈতিক যে ইস্যুটা রয়েছে আমাদেরকে খোঁচা মেরে সকলেই কথা বলে, কিন্তু হয়তো ওনারা ভুলে যায় যখন যার দল গণতন্ত্রে জনপ্রিয়তা হারায় তখনই কিন্তু আমাদেরকে টানাটানি করা প্রক্রিয়া শুরু হয়ে যায়, কারণ আমরা হচ্ছি মাটি ও মানুষের দল, আমরা 68,000 গ্রামের দল, আমরা গ্রামের জনগণের তৃণমূলের দল, এই জন্য আমাদেরকে নিয়ে টানাটানি করা হয়। আর আমরা এতটাই শান্তিপ্রিয় শান্তিপূর্ণ দল যে আমরা গণতান্ত্রিক অধিকার বজায় রেখে যেটা আমাদের সাংগঠনিক সংবিধান মেনে নির্বাচন যে প্রক্রিয়ায় হবে সবসময় আমরা সেই নির্বাচনকে সাপোর্ট করে এসেছি বরাবর। জি, অসংখ্য ধন্যবাদ।